হুগলির বলাগড়ে বিজেপি নেতাকে রাস্তায় ফেলে বেধরক মারধরের অভিযোগ। মারধরকাণ্ডে মূল অভিযুক্ত জিরাট পঞ্চায়েতের তৃণমূল সদস্য গৌতম ধর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। বিজেপির কিষান মোর্চার বলাগড়ের ব্লক সভাপতি সমীর হালদার, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হামলার সেই ছবি। অবস্থার অবনতি হওয়ায় আহত বিজেপি নেতাকে চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। শালিশি সভানে বচসা থানায় অভিযোগ জানালে হামলা, এমনই অভিযোগ বিজেপির আক্রান্ত নেতার বিরুদ্ধে। মহিলাদের কটূক্তি করার পাল্টা অভিযোগ করছে তৃণমূল। হামলার ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। জয়নগর কাণ্ডে বিজেপির কুলতলি থানা ঘেরাও ঘিরে বাঁধল ধুন্ধুমার। রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালরা। ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে লাঠি চার্জ করে পুলিশ। আর অন্যদিকে জয়নগর থানা অভিযানের ডাক দিল বামেরা, মিছিল করল এআইডিএসও। এবং এর পাশাপাশি মন্ত্রী শশী পাচার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির উত্তর কলকাতার মহিলা মোর্চার সদস্যরা। বিজেপির কুলতলি থানা ঘেরাও কর্মসূচি। জয়নগর থানার সামনে এসইউসিআই এর জমায়েত, বালিকাকে খুন ধর্ষণের অভিযোগে প্রতিবাদে পথে এআইডিএসও। জয়নগর কাণ্ড ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি, দিকে দিকে প্রতিবাদ, মিছিল, জমায়েত। এরই মধ্যে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কুলতলি। রবিবার সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুলতলি থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয় বিজেপি। সেই মতো থানা থেকে এক কিলোমিটার দূরে জামতলা থেকে এগোতে শুরু করে মিছিল। এদিকে কুলতলি থানা থেকে কিছুটা আগে গার্ডরেল বাঁশ দিয়ে তৈরি করা হয় বহুস্তরীয় ব্যারিকেড, মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। মিছিল সেই ব্যারিকেডের কাছে পৌঁছতেই প্রথমে রাস্তায় বসে অবস্থান কর্মসূচি শুরু করে বিজেপি। এর খানিকক্ষণ বাদে বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, তুমুল হাতাহাতি শুরু হয়। একটা সময় লাঠি চার্জ শুরু করে পুলিশ, পাল্টা পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ঢিল। কুলতলি থানার সামনে ধুন্ধুমার পরিস্থিতি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিজেপি যে অবস্থান চলছিল সেই অবস্থান থেকে হঠাৎ উঠে তারা কিন্তু এগিয়ে গেলেন এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে তারা থানার দিকে ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা করেন এবং তারপরে বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ কর্মীদের, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার। এখানে এত মহিলা নেতৃত্ব, আমাদের পুরুষ পুলিশ দিয়ে তাদের মহিলাদেরকে হেনস্থা করা হচ্ছে, এটা ভাবা যায় না। গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না। আমাদের কর্মীদের উপরে বিনা প্রলোচনায় লাঠিচার্জ হয়েছে। আমরা ব্যারিকেড ভাঙতে চেয়েছি কারণ আমাদেরকে থানায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা গণতান্ত্রিক আন্দোলনের পাঠ। মুখ্যমন্ত্রী পদত্যাগ চায়, এই রাজ্যের মহিলারা অসুরক্ষিত এবং সেটা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও। এবং আমি যেটা বলছি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে পার্টি অফিস গেলে 2000 পুলিশ রাস্তায় নামানো হয়, আর আমার বিজয়াকে, আমার বাচ্চা মেয়েটাকে, ক্লাস করে পড়া মেয়েটিকে, 12 বছরের মেয়েটিকে খোঁজার জন্য দুটো সিভিক ভলেন্টিয়ার জুটল না। অন্যদিকে জয়নগর থানা অভিযান কর্মসূচি করে এসএফআই, ডিওয়াইএফআই সহ একাধিক বাম সংগঠন। পুলিশের নিষ্ক্রিয়তা, অপদার্থতা, এর থেকে আর তো ভালো প্রমাণ আপনি পাবেন না। তাই তো এমএলএরা মার খাচ্ছে, তাই তো পুলিশ মার খাচ্ছে, তাই তো পুলিশ ক্যাম্প জ্বালিয়ে দিয়েছে, গোটা রাজ্যে প্রতিদিন ঘটনা ঘটেছে। নিশ্চিতভাবে থানাকে আমরা তাদের কাজ সম্পর্কে তাদের কাছে জবাব দিয়ে চাইব। আমাদের মূল কথা হলো এলাকার সাধারণ মানুষকে সচেতন করে তোলা, প্রতিবাদী করে তোলা, যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটার আগেই পুলিশ তো কাজ করছে না, মানুষ যাতে এই ঘটনাগুলোকে তারা প্রতিরোধ করে ফেলতে পারে। দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়, করা উচিত, অধিকার আছে, কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকো প্লাস্টার দিয়ে থাকে, একটা প্রতিবাদ করে না। কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায়? ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না। আপনি এটা মাথায় রাখবেন, ক্রাইম ইজ ক্রাইম। ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো জাতি নেই, কোনো অংশ নেই। ক্রাইম মানে ক্রাইম, যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে।
এদিকে আরজিকর থেকে জয়নগর, রাজ্যে সার্বিক নারীদের ওপর ভয়ঙ্কর অত্যাচারের প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে কলেজ স্ট্রিটে বিক্ষোভ মিছিল করে এআইডিএসএফ। অন্যদিকে জয়নগর থানার সামনে ধর্ণা অবস্থান করে এসইউসিআই। এদিন নিহত বালিকার পরিবারের সঙ্গে দেখা করে ফেরার পথে জয়নগরে আটকে পড়ে সুকান্ত মজুমদারের কনভয়। সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, তারা কিন্তু রীতিমতো জয়নগরের ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে যখন দেখা করে ফিরছিলেন, তখন গ্রামবাসীরা, তারা যারা রাস্তা অবরোধ করেছেন বিচারের দাবিতে, তারা কিন্তু তাদেরকে আটকে দেন এবং তাদের স্পষ্ট বক্তব্য, এখানে কোনো রাজনীতি চলবে না, এখানে সুকান্ত মজুমদার বা অগ্নিমিত্রা পাল নয়, কোনো রাজনৈতিক দলের সদস্যদেরকে এখানে স্থান দেওয়া হবে না। এটা তো গ্রামবাসীরা অরাজনৈতিক ব্যানারে রাস্তা অবরোধ করেছে, তাদের দাবি তারা মহিলা কমিশনের সাথে, কমিশনের যিনি প্রতিনিধি এসেছেন তাদের সাথে কথা বলবেন, তা আমরা তাদের দাবিকে পূর্ণ সম্মান জানিয়ে আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। অন্যদিকে রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এদিন গিরিশ পার্ক ক্রসিং এ নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় উত্তর কলকাতা বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি বাধে, বেশ কয়েকজন মহিলা মোর্চার সদস্যকে আটক করে পুলিশ। শিবাশিস মৌলিক, ঐশী মুখোপাধ্যায়, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ।